দুজনের বয়ান আলাদা হতে পারে, তবে বক্তব্যের সারমর্ম এক। অধীর চৌধুরীর গড় মুর্শিদাবাদে দাঁড়িয়ে দলের কর্মীদের জোটের গুরুত্ব বোঝালেন সূর্যকান্ত মিশ্র। প্রায় একই সময় কলকাতার দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করে অধীর চৌধুরী বললেন, জোট এখন ইউনিভার্সাল। বাধা বিপত্তি অনেক এসেছে। এআইসিসি নেতাদের জোটের প্রাসঙ্গিকতা বোঝাতে কালঘাম ছুটে গিয়েছিল অধীর চৌধুরীর। বন্ধু শিবিরেও প্রকাশ কারাটদের কংগ্রেসের হাত ধরার তাৎপর্য বোঝাতে এখনও প্রতি মুহূর্তে যুঝতে হচ্ছে সূর্যকান্ত মিশ্রদের। তারপরেও দুই শিবিরের সেনাপতি বলছেন, জোটের বিকল্প নেই। জোটের পদ থেকে সরতে নারাজ দুই সেনাপতি। শুক্রবার কংগ্রেসের সাংসদ, বিধায়ক ও গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে বৈঠক করেন অধীর চৌধুরী। সেখানে চূড়ান্ত করেন দলের ধারাবাহিক আন্দোলন কর্মসূচি। জেলায় জেলায় প্রয়োজনে সিপিএমকে নিয়েই আন্দোলনে নামতে হবে বলে জানান প্রদেশ সভাপতি। একই দিনে মুর্শিদাবাদে দলের জেলা কমিটির বৈঠকে প্রায় একই কথা সূর্যকান্ত মিশ্রর মুখে। বিধানসভা ভোটে মুর্শিদাবাদে সবচেয়ে বেশি আসনে মুখোমুখি লড়াই হয়েছে দুপক্ষের। পরেও জেলার নেতারা রাজ্য কমিটির বৈঠকে জোটের বিরোধিতা করেন। সেখানে দাঁড়িয়ে সূর্যকান্ত মিশ্র বলেন, পালাবদল না হওয়ায় কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে, তবে ভেঙে পড়লে চলবে না। মানুষকে সঙ্গে নিয়ে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়াই চলবে। মুর্শিদাবাদে সিপিএম এর মূল লড়াই কংগ্রেসের সঙ্গে, সেখানে কংগ্রেসের সঙ্গে হাত মিলানোর পরিস্থিতি তৈরি করা যে বেশ কঠিন কাজ, তা অবশ্য জানেন নেতারা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।